দুই ধাপে 312টি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। ভোটের খবর জানাতে নেত্রকোনা ও শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছি নেত্রকোনায় সহকর্মী রাকিবুল ইসলাম লিমনের কাছে। লিমন, গেল কয়েকদিন ধরে বিভিন্ন নানা অভিযোগ শোনা যাচ্ছে, প্রচারণার বর্তমান পরিস্থিতি আমাদের জানাবেন। আগামী 8ই মে প্রথম ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নেত্রকোনার সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর এবং কলমাগান্দা তীব্র তাপপ্রবাহের মধ্যে প্রার্থীরা দিন রাত জনসংযোগ করে যাচ্ছেন। তো এখানে প্রার্থীরা স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রভাব বিস্তারের অভিযোগ করেছেন। তো আমি এই মুহূর্তে রয়েছি এখানে কলমাগান্দা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী স্থানীয় সংসদ সদস্যের চাচাতো ভাই মুস্তাফিজুর রহমান চন, ওনার কাছে আমরা জানবো যে আসলে জনসমর্থন কিরকম পাচ্ছেন এবং জয়ের ব্যাপারে কতদূর আশাবাদী, আর আপনার প্রচার প্রচারণায় বাধা বিঘ্ন হচ্ছে কিনা? প্রচার প্রচারণায় প্রচুর পরিমাণে বাধা এখানে মাননীয় সংসদ সদস্য, উনি যেভাবে নির্বাচনে হস্তক্ষেপ করছেন, উনি দলের প্রার্থী ঘোষণা করে একজনের পক্ষে কাজ করছেন, যা আমাদের দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণ এবং এই দল নির্বাচনটাকে প্রভাবিত করার মূল কারণ হচ্ছে এটা। আর জয়ের ব্যাপারে আমি ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী, যদি আল্লাহ পাক রহমত করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমি ইনশাআল্লাহ জয়লাভ করব ইনশাআল্লাহ। আর হচ্ছে আপনার ওই বাধার যে ব্যাপারটা বলছেন, গত রাতেও আমার 31 জন নেতা কর্মীর নামে একটা মিথ্যা মামলা হয়েছে থানায়। সেই মামলার কারণে আমার লোকজন পলাতক অবস্থায় আছে এবং বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। এমনকি আপনারা যাচাই করে দেখবেন, মাননীয় সংসদ সদস্য ওনার নিজস্ব একটা নাম্বার থেকে 01711663496 এই নাম্বার থেকে বিভিন্ন কর্মীদেরকে আমার হুমকি দিচ্ছেন এলাকা ছেড়ে দেওয়ার জন্য। এইভাবে যদি নির্বাচনটাকে প্রভাবিত করা হয় তাহলে গণতন্ত্রের নামে যে তামাশাটা আমাদের এমপি মহোদয় করছেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ করব। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আওয়ামী লীগের কোন নেতা নই, আমি একজন সাধারণ কর্মী এবং আমি একজন সমর্থক আপনার, তবে আমার জনমত থাকাটা যদি অন্যায় হয়। ধন্যবাদ। তো সাধারণ মানুষ বলছে যে শান্তিপূর্ণভাবে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, এরকম একটা ব্যবস্থা প্রশাসন নেবে, এই প্রত্যাশা এই সীমান্ত এলাকার জনগণের। লিমন, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাচ্ছি শরীয়তপুরে জাজিরা উপজেলায়, আমাদের সহকর্মী রয়েছেন রাজীব হোসেন রাজনের কাছে। রাজন, দ্বিতীয় দিনের তো প্রচারণা চলছে, কেমন দেখছেন পরিস্থিতি? দেখুন, গতকালকে কিন্তু দ্বিতীয় ধাপের নির্বাচনের প্রতীক বরাদ্দ হয়েছে। প্রতীক বরাদ্দর পর থেকে কিন্তু শরীয়তপুর সদর উপজেলা এবং জাজিরা উপজেলা কিন্তু নির্বাচনী প্রচারণা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমরা একটা জিনিস দেখেছি, এই দুটি উপজেলায় কিন্তু যে প্রার্থীরা রয়েছে তারা সবাই কিন্তু নতুন প্রার্থী রয়েছেন। এখানে যারা পুরাতন প্রার্থী ছিল তারা কিন্তু কেউ এবছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। আমার সঙ্গে কিন্তু রয়েছেন জাজিরা উপজেলার নির্বাচন করবেন হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজি। হ্যাঁ, আমি জানতে চাবো হাজি মোহাম্মদ ইদ্রিস, আপনার কাছ থেকে আপনি যে একটা নতুন প্রার্থী, জনগণের কেমন সাড়া পাচ্ছেন এবং নির্বাচনে কোনো ধরনের প্রভাব আপনার উপর বিস্তার করছে কিনা, কোনো চাপ দেখছেন কিনা? ধন্যবাদ। আসলে নতুন বলতে না, আমি 2008 উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ছিলাম, দলীয় সিদ্ধান্তর কারণে সেটা আমি করিনি যেহেতু আওয়ামী লীগ করি। ইনশাআল্লাহ অনেক সুন্দর দেখছি যে সাধারণ মানুষ সবাই চাচ্ছে যে একজন ভালো মানুষ, একজন বন্ধু হিসাবে সুলভ আচরণ করে মানুষের সাথে, সেভাবে একজন ভালো মানুষ হিসাবে জাজিরার সমস্ত স্তরের জনগণ আমাকে তারা মেনে নিয়েছে এবং প্রচুর সাড়া পাচ্ছি। তারা চায় যে ফরাজি পরিবারের মতো, এই পরিবারের মতো একটি লোক ইদ্রিস ফরাজি এই জাজিরা উপজেলার দায়িত্বে নেয়। যদি এই দায়িত্বে আসে তাহলে আপাময় সাধারণ মানুষ সকলের উপকার হবে এবং মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এই জাজিরা উপজেলা হবে এবং প্রত্যেকটি মানুষ ঠিক মতো তারা চলাফেরা করতে তাদের কোনো অসুবিধা হবে না এবং সাধারণ থেকে সাধারণ মানুষ তারা আমাদের পাশে আসতে পারবে, এটা আমি বিশ্বাস করি। সে কারণেই সাধারণ মানুষের প্রচুর ছাড়া আমরা পাচ্ছি। ইনশাআল্লাহ আমি আশা করি, বিশ্বাস করি 21 তারিখে জাজিরা উপজেলা পরিষদে আমি চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে জনগণ আমাকে মোটর সাইকেল মার্কায় ভোট দিয়ে অনেক ভোটের ব্যবধানে জয়যুক্ত করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ। হ্যাঁ, আমরা কথা বলেছিলাম জাজিরা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজি মোহাম্মদ ইদ্রিস ফরাজির সঙ্গে। তিনি যেমনটা আশা করছেন যে এই উপজেলা নির্বাচনে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হলে তিনি আগামীতে চেয়ারম্যান পদে বিজয়ী হবেন। এই ছিল রাজন, আপনাকে ধন্যবাদ।